আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ গুড মর্নিং ছোট্ট বন্ধুরা যদিও জানুয়ারি মাসের এটা প্রথম সপ্তাহ তাই আগের দিনও তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলেছি স্টিল আরও একবার বলা যায় আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের ভীষণ ভালো কাটুক তোমাদের সকল আশা পূর্ণ হোক আর এই বছরে তোমরা আরও অনেক কিছু শেখো অনেক কিছু জানো অনেক বড় হও এই কামনাই করি কি বলতো এই নতুন বছরটা মানে ইংরেজি নতুন বছরটা পড়ে গেলে অন্তত জানুয়ারির প্রথম সপ্তাহটা হ্যাপি নিউ ইয়ার বলতে বলতে হ্যাপিলি কেটে যায় তাই না তাই আমিও ভাবলাম ট্রেনটাকে ধরে রাখি আর তার সঙ্গে সঙ্গে তোমাদের এই অভিনব ক্লাস যেখানে রেডিওর মাধ্যমে পড়াশোনা করো তা তো চলতেই থাকছে আর নতুন বছরে নতুন উদ্যমে তোমরা আরও অনেক কিছু শিখছো অনেক কিছু জানছো তো সেরকমই সহজ পাঠের ক্লাস আজ আরও একবার বসেছে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে তোমাদের জন্য রেডিওর এই অভিনব ক্লাস সহজ পাঠের ক্লাস নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও স্টেশন রেডিও জেইউ তা তো তোমরা জানোই এবার নিশ্চয় তুমি ভাবছো যে আজ এই 6 তারিখের ক্লাসে তোমরা কি নতুন শিখবে তো তোমাদের বলে রাখি আজকে তোমাদের জন্য আছে প্রথমেই অঙ্ক ক্লাস আজকে ক্লাস 4-এর অঙ্ক বইয়ের 30 নম্বর পাতা খুলে ফেলো আজকে 30 থেকে 34 পাতা মানে পেজ নাম্বার 30 থেকে 34-এ দেখবে অঙ্কতে কনসেপ্ট অফ প্লেস ভ্যালু 4 ডিজিটের অঙ্ক আছে আর সেভ দ্য চিলড্রেনের দিদিরা আজ গল্প করতে করতে মজা করতে করতে আমাদের এই অঙ্কই শিখিয়ে ফেলবে চলো লেটস গেট স্টার্টেড কেমন আছো তোমরা আমি চলে এসেছি তোমাদের মামুল দাদা DRCSC ও সেভ দ্য চিলড্রেন থেকে আজকে তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর অঙ্ক নিয়ে আলোচনা করব কেমন আচ্ছা তোমাদের বইটা একটু খোলো দেখি হ্যাঁ তো বই খুলবে 30 পৃষ্ঠা দেখো তো 30 পৃষ্ঠা কি আছে স্থান ও মান দেওয়া আছে তাই তো ঠিক আচ্ছা একটা কথা শোনো স্থানীয় মান কি কি দিয়ে হয় একক দশক শতক ঠিক আমরা জানবো ঠিক বলেছ আমি একটা গল্প পড়ছি তোমাদের ওই 30 পৃষ্ঠাতেই দেয়া আছে গল্পটা দেখো তো আমরা কীভাবে সংখ্যা বসাবো আজ রবিবার 20 জানুয়ারি 2013 সাল 2 লাই পুপ্পাড়ার সঙ্গে মুখার্জি পাড়ার ফুটবল ম্যাচ স্টেশনের ধারে বড় মাঠে ওই খোলা যাচ্ছে চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা অনেক টাকা চাঁদা উঠেছে সকাল 10টা থেকে খেলা শুরু হয়েছে অনেক দর্শকের ভিড় আমরা ঠিক করেছি প্রত্যেক দর্শককে একটু করে টিফিন কেক দেব আমি অর্পিতা নিহার ও ধ্রুব দর্শকের সংখ্যা গুনব ঠিক তাহলে আমি গুনলাম 221 জন অর্পিতা গুনল 208 জন নিহার গুনল 302 জন ধ্রুব গুনল 269 জন আচ্ছা এইগুলো আমরা কাঠি দিয়ে একক দশক শতক বসাবো স্থানীয় মানটা সাজাবো যেহেতু আমরা এখানে কি করছি 3টে সংখ্যা আছে 3টে সংখ্যা অর্থাৎ ঠিক ঠিক শতক পর্যন্ত হবে তোমাদের সেই ওই TLMটা বার করো দেখি হ্যাঁ যেটা পুঁথি দেয়া যায় ঠিক ঠিক কী কী পুঁথি দেবো আমরা এককের ঘরে লাল বা ঠিক বলেছ দশকের ঘরে হলুদ আর শতকের সবুজ ভেরি গুড তাহলে আমরা TLMটা সামনে রাখি পুঁথিও আমাদের কাছে আছে প্রথমে দেখি আমি কটা গুনেছিলাম 221টা তাই তো
তাহলে আমরা শতকের ঘরে কটা বসাবো? দুই। বাহ, দুটো তালে সবুজ পুঁতি ঢোকালাম। দশকের ঘরে কটা দেব? দুটো হলুদ পুঁতি। বাহ, আর এককের ঘরে কটা? একটা। ভেরি গুড। ঠিক আছে, এবার দেখি অর্পিতা কটা করেছে। অর্পিতা করেছে 208টি। তাহলে আমরা শতকের ঘরে কটা বসাবো? হ্যাঁ, দুই। দুটো সবুজ পুঁতি ঢোকালাম। এক, দুই। ভেরি গুড। দশকের ঘরে কত? হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছ। শূন্য। তাহলে তো কিছুই নয়। হ্যাঁ, শূন্যর ঘরে কোনো পুঁতি যাবে না। ঠিক, যখন শূন্য যখন হবে, আমরা যখন লিখব তখন শূন্যটা আমরা বসাবো, কিন্তু এখন আমরা পুঁতিটা বসাতে পারবো না। তুমি ঠিক বলেছ। এরপরে এককের ঘরে কত যাবে? আট। একটা লাল পুঁতি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। ভেরি গুড। তাহলে অর্পিতারও হয়ে গেল। এরপরে কার রয়েছে? নিহারের রয়েছে। নিহার কটা গুনেছিল? 302টি। 302। তাহলে শতকের ঘরে কটা বসবে? তিন। বসাও, তিনটে সবুজ পুঁতি বসাও। ভেরি গুড। এক, দুই, তিন। হ্যাঁ, আবার শূন্য এসে গেছে। ঠিক বলেছ। তাহলে শূন্যর ঘরে অর্থাৎ দশের ঘরে কি বসবে? কিছুই বসবে না, কিন্তু তুমি ওখানে শূন্য বসাবে। ঠিক। এরপরে কি রয়েছে? ধ্রুব। ভেরি গুড। ধ্রুব কত গুণেছে? 269টা। 269টা। তাহলে শতকের ঘরে কটা? দুই। এক, দুই। দশকের ঘরে কটা হলুদ পুঁতি? ছটা। ছটা ঢোকাও। ভেরি গুড। আর এককের ঘরে 9টা। ভেরি গুড, খুব ভালো হয়েছে। এবার যদি বলা হয় তোমাদের এই বইতে, দেখো ওই পৃষ্ঠার শেষের দিকে দেওয়া আছে আমি কটা এবং অর্পিতা কটা গুনলাম, তাহলে দুজনের 221 আর 208 কত হচ্ছে বলতো? ভেরি গুড, 429। ঠিক। তাহলে আমরা শতকের ঘরে কটা বসাবো বলো? চারটে সবুজ পুঁতি। ভেরি গুড। এক, দুই, তিন, চার। দশকের ঘরে 2 এবং এককের ঘরে 9টা। ভেরি গুড। আর আমাদের কটা পুঁতি আছে মোট? কটা বসানো যাবে? 9টা। ঠিক, ঠিক। আচ্ছা, এরপরে নিহার ও ধ্রুব কত পেল? একজনের ছিল 302, একজনের ছিল 269। তাহলে কটা হচ্ছে বলতো? 500 কত? 71। ভেরি গুড, ভেরি গুড। শতকের ঘরে করা যাবে 5টা সবুজ পুঁতি ঢোকাও। বোয়া হয়ে গেছে। ওকে, দশকের ঘরে তুমি বসাও। বোয়া কটা? 7টা। আর এককের ঘরে 1টা। ভেরি গুড, হয়ে গেল। আচ্ছা, কেমন হলো? বুঝতে পেরেছো তোমরা? সবাই বুঝতে পারলে তো? কোনো অসুবিধা নাই তো? বাহ, তোমরা গুড বয়, গুড গার্ল। আচ্ছা, এবার পরের ঠিক তলার পেজে দেখো তো, 31 পেজে বলছে আমি অর্পিতা গুনলাম 429, এবং নিহার ও ধ্রুব গুনল 571টি। বল বসিয়ে দেখবো তিনটে পুটিতে
একক, দশক, শতক কটা করে পুঁথি যায়? ওকে, আমরা দেখি শতকের ঘরে তাহলে মোট কত হচ্ছে আমাদের দেখে নিতে হবে। মোট কত হচ্ছে 900। প্রথমে কত বসবে? 5 আর এই 4 কত? 9। শতকের ঘরে তাহলে 9টা বসিয়ে দাও। ভেরি গুড, শতকের ঘরে 9টা পুঁথি। দশকের ঘরে তাহলে কত হচ্ছে? 7 আর 2 কত? 9। ভেরি গুড। এবার হ্যাঁ, কি হয়েছে বলো তো? আমাদের এইটা হাজারে চলে গেছে, তাহলে 1000 হয়ে গেল। টোটাল দর্শক 1000। তাহলে আমাদের তো এককের ঘরে কত ছিল? 9টা। 9টা পুঁতি ধরবে, একটা পুঁতি কি হলো? বেশি হয়ে গেছে। তাহলে আমরা এবার হাজারের সঙ্গে পরিচিত হব। ওকে, তাহলে আগে ছিল একক, দশক, শতক, এবার হাজার। একটা সংখ্যার পেছনে তিনটি যে কোনো সংখ্যা বসলে সেটাতে হাজার হয়। ওকে, যে কোনো, তাহলে মোট কটা সংখ্যা হয় হাজারে? 4টে। হ্যাঁ, আগে শতকে ছিল কটা? 3টি। এবার হাজারে কটা? 4টে। ভেরি গুড। এবার 32 নম্বর পৃষ্ঠাতে দেখো, আগে যেমন বলে দিলাম, আগেরটা মোট বুঝতে পারছো তো? ভেরি গুড। হ্যাঁ, 32 নম্বর পৃষ্ঠাতে দেখো কয়েকটা পুঁথি দিয়ে তোমাদেরকে দেখাতে বলেছে। কি দেওয়া আছে? প্রথম দেওয়া আছে 2000। আচ্ছা বলো তো দেখি 2000টা কি করে বসবে? 2000, হ্যাঁ, হাজারের ঘরে তো আগে বসবে। কত বসবে? ভেরি গুড, হাজারের ঘরে 2। তারপরে? ঠিক ঠিক, তুমি ঠিক বলেছ, 3টি শূন্য কিন্তু পুঁতি বসবে না। এটা তো পুঁতিগুলো ঢুকবে না, শূন্য তো নেই। থ্যাংক ইউ। তোমরা বুঝতে পারছো তো? বুঝতে পেরেছ? ওকে ঠিক। এবার তোমরা একটা বলো তো সংখ্যা, বলো বলো বলো। হ্যাঁ, 4201। ভেরি গুড। আচ্ছা তুমি বসাও তো। হ্যাঁ, 4201। তাহলে কিভাবে বসবে? ওকে, হ্যাঁ বসাও। 4000 কোথায় বসবে? হাজারের ঘরে 4টে পুঁথি। ওকে ঠিক দিয়েছ। শতকের ঘরে 2টো। হ্যাঁ, দশকের ঘরে কি আসবে? কিছু নেই। কিছু নেই মানে? ভেরি গুড। আর এককের ঘরে 1। তাহলে 4201। বুঝতে পেরেছ? আচ্ছা, আমাদের 33 নম্বর পৃষ্ঠাতে কয়েকটা অঙ্ক তোমাদের করতে বলেছেন। আমরা হাজার শিখে গেলাম আজকে, সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি একটা অঙ্ক পড়ছি, তারপরে তোমরা কিন্তু বাড়ির থেকে করে নিয়ে আসবে। করবে তো? হ্যাঁ, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, বাবাকে বলবে, মাকে বলবে। আচ্ছা, বলছে পেট্রোল পাম্পে গাড়িতে ডিজেল ভরা দেখি। তোমরা সবাই পাম্প দেখেছো? হ্যাঁ ঠিক ঠিক, তোমার বাবা বাইকে তেল ভরে না? আচ্ছা ঠিক আছে। আমার আজ স্কুলে যেতে বেশি সময় লাগলো, আমাদের স্কুল গাড়ি ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়ল। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম, দেখলাম 2250 টাকার ডিজেল আমাদের গাড়িতে ভরল। অন্য মেশিনে দেখলাম অন্য গাড়িতে 1350 টাকার ডিজেল ভরল। বলছে এবার ওই পুঁতিটা বসাতে বলছে। হ্যাঁ, তাহলে তোমাদের গাড়িটায় কত ছিল? 2250 টাকার। তাহলে একটা আমি বলে দিচ্ছি, পরেরগুলো তো আমাদের করতে হবে। ওকে, 2000-এর ঘরে কত বসবে? 2টো পুঁতি। ভেরি গুড। তার মানে ওখানে কত হবে? 2। বুঝতে পেরেছ? শতকের ঘরে কটা পুঁতি? 2টো। তারপরে ওই ফাঁকা ঘরে কটা বসবে? 2।
আর দর্শকের ঘরে পাঁচটা হলুদ পুঁতি বসবে, তাহলে ওখানে কত সংখ্যা বসবে? পাঁচ। এইবার বলছে 2250, তাহলে শূন্য মানে ওই পুঁতি তো শূন্য আমাদের হয় না, মানে শূন্য পুঁতি পাবো না, তাহলে সংখ্যাটা আমাদের শূন্যটা বসাতে হবে চার নম্বর ঘরে। বুঝতে পেরেছ? তাহলে এরপরে আমাদের যেগুলো রয়েছে আমরা সেগুলো বাড়ি থেকে একটু করে নিয়ে আসব। প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে 1350, এই গাড়িটার মাপ দেওয়া আছে। তারপরেরটাও সংখ্যা দেওয়া আছে, তিনটে আছে, সেটাও আমরা করে নিয়ে আসব। ওকে, ওটা করে নিয়ে আসব। তারপরেরটাও করব 34 নম্বর পৃষ্ঠাতে। বাবা অফিসের কাজে দিল্লি যাবেন, খবরের কাগজ দেখে জানলাম ট্রেনের ভাড়া বেড়েছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া এসি থ্রিতে আগের ভাড়া ছিল 1185 টাকা, এখন 1350 টাকা। এসি 2 তে 1845 টাকা, আগের ভাড়া ছিল 1932 টাকা, এখন ভাড়া হচ্ছে। এসি 1 এ 3910 টাকা ছিল, এখন 4055 টাকা হচ্ছে। আমরা এইটা একক, দশক, শতক, হাজার করে পুঁতি দিয়ে এবং খাতাতে সংখ্যা দিয়ে অঙ্কটা করে নিয়ে আসবো। কেমন তোমরা? আজকে তাহলে আমরা এই পর্যন্ত, এই অঙ্কগুলো করে নিয়ে আসবে, কেমন? বাহ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও JU 90.8 MHz। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 MHz। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 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
পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বাহ, ক্লাস ফোরের অঙ্ক তো শিখলাম কনসেপ্ট অফ প্লেস ভ্যালু ফোর ডিজিটের। এবার বরঞ্চ একটু বাংলা ক্লাসে মন দিই। হ্যাঁ, ক্লাস ফোরে আজকে বাংলা ক্লাসে আমরা সুকুমার রায়ের লেখা একটি গল্প যতীনের জুতো, তার সম্বন্ধেই জানবো। এই গল্পটাই পড়বো হোপ কলকাতা ফাউন্ডেশনের দিদিদের সঙ্গে। আমি তো রেডি, তুমি রেডি তো? সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই? আমিও খুব ভালো আছি। আমি হোপ কলকাতা ফাউন্ডেশনের পূজা দি, আর আমার সাথে আজকেও আছে হোপ কলকাতা ফাউন্ডেশনের সায়নী দি। এই সায়নী, তুই সোয়েটার পরেছিস, খুব ঠান্ডা পড়েছে তাই না? হ্যাঁ রে, খুব ঠান্ডা লাগছে আমার। তা ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই শীতের পোশাক পরছো তো? শীতের পোশাক যদি না পরো তাহলে কিন্তু অনেক ঠান্ডা লেগে যাবে, তোমরাও খুব কষ্ট পাবে। তাহলে সবাই কিন্তু সোয়েটার পরবে। আচ্ছা সায়নী, আমরা আজকে একটু বাংলা পড়ব। আজকের বিষয় হলো চতুর্থ শ্রেণীর অষ্টম পাঠের 136 নম্বর পাতার সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পটা পড়ব। তাহলে শুরু করা যাক। ওহো, একদম ভুলে গেলাম, প্রথমেই এই গল্পের লেখক সুকুমার রায় সম্পর্কে জেনে নি। সুকুমার রায় 1887 থেকে 1923 উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র। শিশু সাহিত্যিক হিসাবে অসামান্য প্রতিভার প্রকাশ ঘটেছে তার রচিত বিভিন্ন বইয়ে। বাংলা শিশু সাহিত্যে তিনি নিজেই এক স্বতন্ত্র ঘরানা। হালকা হাসি ও রসিকতার মধ্যে দিয়ে কঠিন বাস্তবের ছবি এঁকেছেন তিনি। তার রচনা সর্বকালের শিশুদের কাছে সমান জনপ্রিয়। তার রচিত উল্লেখযোগ্য বইগুলি হল আবোলতাবোল, হজবরল, পাগলাদাসু,
অবাক জলপান, লক্ষণের শক্তিশেল, শব্দকল্পদ্রুম ইত্যাদি। এছাড়া উপেন্দ্র কিশোরের মতোই আধুনিক বাংলা মুদ্রণ শিল্পে তারও বিশিষ্ট অবদান ছিল। তাহলে গল্পটা শুরু করা যাক। যতীনের জুতো, সুকুমার রায়। যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পড়ে থাকবে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া, ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়, কোনো জিনিসে তার যত্ন নেই। বইগুলো সব মলাট ছেঁড়া, কোন দুমড়ানো, স্লেটটা ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা, স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো টুকরো। আরেকটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো, চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। তাই দেখে ক্লাসের মাস্টার মশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌকার ডিঙোবার সময় সাবধানে থাকে, যাতে না ঠোক্কর খায়, কিন্তু ওই পর্যন্তই। দুদিন পরে আবার যেই সেই, চটির মায়া ছেড়ে দূর করে সিঁড়ি নামা, যেতে যেতেই 10 বার হোঁচট খাওয়া, সব আরম্ভ হলো। কাজেই এক মাস যেতে না যেতেই চটির একটা পাশ একটু হাঁ করলো। মা বললেন, ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা, না হলে একেবারে যাবে। কিন্তু মুচি আর ডাকা হয় না, চটির হাঁও বেড়ে চলে। একটা জিনিসের যতীন খুব যত্ন করত, সেটা হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তারা দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়ে কাটিয়ে দিত। এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত, তার আঠা চাই বলে। ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেটে ঘন্ট করে দিত। ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনেই থাকত না। সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরছে ভয় ভয়। গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিয়ে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল। কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না, সে 2-3 সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো। শেষে তাতে চটির হা বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো। যেমনি সে শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে, অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে সুরত করে সরে গেল, আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাই সাই করে শূন্যের ওপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নেই। ছুটতে 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 চটি যখন থামল, তখন যতীন দেখল সে কোনো অজানা দেশে এসে পড়েছে। সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে, তারা যতীনকে দেখে কাছে এলো। তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছের সে যতীনকে বলল, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছ, দেখো দেখি আর একটু হলে বেচারীদের প্রাণ বেরিয়ে যেত। যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে, সে বলল, জুতোর আবার প্রাণ থাকে নাকি? মুচিরা বলল, তা না তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না, খুব লাগে, লাগে বলেই তো ওরা মচমচ করে,
যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল, সেই জন্যই ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের উপর, তারা সেসব যত্নের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই। মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল, নাও সেলাই করো। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। মুচি একটু হেসে বলল, এ কি তোমাদের দেশ পেয়েছ যে করব না বললেই হলো? এই সুত সুতো নাও সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকেই করতে হবে। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসল, তার হাতে ছুঁচ ফুটে গেল। ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারাদিনে এক পাটি চটি সেলাই হল। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে। মুচি বলল, সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না, এক পাটি চটি এখনো বাকি আছে, তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর ওপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে, তারপর আরো কি কি জিনিস নষ্ট করেছ দেখা যাবে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে, সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করল। ভাগ্যে এপাটি বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল। সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে। তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল, যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো, দেখো আস্তে আস্তে একটা একটা সিঁড়ি করে উঠবে নামবে। যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ, পাঁচবার লাফিয়েছ, দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছ, আবার ওঠো, মনে থাকে যেন একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টনটন করছিল। সে এবার আস্তে আস্তে ওপরে উঠল, আস্তে আস্তে নেমে এলো। তারা বলল, আচ্ছা এবার মন্দ হয়নি, তাহলে চলো দর্জির কাছে। এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল। সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে। যতীনকে দেখেই তারা কাছে এসে জিজ্ঞাসা করল, কি কি ছিঁড়েছো? মুচিরা উত্তর দিল, নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে ডেকে বলল, বড় অন্যায়, বড় অন্যায়, শীঘ্রই সেলাই করো। যতীনের আর না বলার সাহস হলো না, সে সুত সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল। সবে মাত্র দু এক ফোট দিয়েছে, অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল, ওকে কি সেলাই বলে? খোলো খোলো। অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো। শেষে সে একেবারে কেঁদে ফেলল, বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি আর কখনো কাপড় ছিঁড়ব না, ছাতা ছিঁড়ব না। তাতে দর্জিরা হাসতে হাসতে বলল, খিদে পেয়েছে? তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে। এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেওয়ার পেন্সিলগুলো এনে দিল। তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো, এগুলো চিবিয়ে খাও, আর কিছু আমাদের কাছে নেই। এই বলে তারা যার যার কাজে চলে গেল। শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। এমন সময়
আকাশে বো বো করে কিসের শব্দ হলো, আর যতীনের তালি দেওয়া সাধের ঘুড়িটা গোঁত খেয়ে এসে তার কোলের উপর পড়ল। ঘুড়িটা ফিসফিস করে বলল, তুমি আমাকে যত্ন করেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। শিগগির আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরল। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শো করে আকাশে উঠে গেল। সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে। হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। পড়তে পড়তে যেই মাটিটা ধাই করে যতীনের মাথায় লাগলো, অমনি সে চমকে উঠল। ঘুড়িটার কি হলো কে জানে। যতীন দেখল সে সিঁড়ির নিচে শুয়ে আছে, আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে। কিছুদিন ভুগে যতীন সেরে উঠল। তার মা বলতেন, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে। সে ফুর্তি নেই, সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই, কিছুই নেই। তা নইলে একজোড়া জুতো চার মাস যায়। গল্পটা এখানেই শেষ হলো। তা সায়নী, তোর গল্পটা কেমন লাগলো রে? গল্পটারা আমার বেশ ভালো লেগেছে, বেশ মজার গল্পটা। আর তাছাড়া গল্পটা থেকে আমরা একটা জিনিস শিখতেও পারলাম। হ্যাঁ, কোনো কিছু অপচয় করা উচিত না, সবকিছু যত্ন করে রাখা উচিত। তাহলেই এই গল্পের যতীনের মতো কাউকে ভুগতে হবে না। এই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখলাম ও জানতেও পারলাম, তাই না রে সায়নী? হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। তোমরা কিন্তু বাড়িতে মন দিয়ে গল্পটা পড়বে। আমরা আবার অন্য কোনো দিন, আমরা মানে আমি আর পূজা দি, আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের কাছে চলে আসব। টাটা বন্ধুরা, টাটা। বাহ, বেশ সুন্দর করে কিন্তু অনেক কিছু শিখতে শিখতে অঙ্ক বাংলা ক্লাসে মিলিয়ে মিশিয়ে আজকের এই সহজ পাঠের ক্লাস শেষের পর্যায়ে। আগামী পর্বের অপেক্ষায় নিশ্চয়ই তোমরাও থাকবে, থাকবো আমরাও। কারণ তুমি তো জানোই, সোম বুধ শুক্র ঠিক বেলা 11:30 রেডিও জেইউর এই সময় তোলা থাকে সহজ পাঠের এই ক্লাসের জন্য, শুধুমাত্র তোমার জন্য। আর এই ক্লাসে আমরা আড্ডা দিতে দিতে, গল্প করতে করতে খুব মজার সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখি, অনেক বিষয় নিয়ে আলোচনা করি, অনেক কিছু জানতে পারি। আগামী ক্লাসে আবার অনেক কিছু জানাতে, অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হাজির থাকবো, তুমিও থাকতে ভুলো না। আজকের মতন শেষ করছি এই সহজ পাঠের ক্লাস, যা বিশেষ করে তোমার জন্য এনেছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও স্টেশন রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।